দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে আমরা এবার চললাম বেলুড় মঠের দিকে। তো আমাদের ইচ্ছে আছে ওখানে গিয়েই আমরা প্রসাদটা নেব। গাড়ি এখানে পার্ক করে এখন আমরা যাচ্ছি হচ্ছে বেলুড় মঠের দিকে। আশ্রয় দিতে নিরাশ্রয় হলে সবসময় এসে নিজে নিজে সেদে সেদে আশ্রয় দেয়। আমরা এখন যাচ্ছি হচ্ছে ভোগের প্রসাদ খাবো না, আমরা কুপন নিয়ে ভোগের প্রসাদ খাবো, তার জন্য সেখানে যাচ্ছি, মানে কুপনটা নেব আগে তারপর প্রসাদ খাবো। যদিও খিদে পাইনি, মানে এসে থেকে গাড়িতে বসে এটা সেটা খেয়েই যাচ্ছি। এত মজা হচ্ছে, থাকার কথা ছিল উপোস, আর উপোসটা কিছু ফিরে এলো না। এর থেকে বাড়িতে থাকলে আরো মানে পরে কিছু খাই, এখানে এসে জন্য আরো তাড়াতাড়ি খেয়ে নিলাম। আমরা এখন ঢুকে গেছি কুপন দিয়ে প্রসাদ খাওয়ার জন্য। বাহ, একটা কিন্তু সুন্দর, বাবা আমাকে এখানে মানে একটা ছবি তুলে দিও না কেন, এখানেও আসা যাবে না, তাহলে আসুন 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 চলে আসুন। বাড়িতে যতই করো আর এই এখানকার মতো আর হয় না, সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। দাম এটা আমের চাটনি দিয়েছে, সবজি আমের চাটনি, এই যে রামকৃষ্ণ মঠ বেলুড়ের অনুষ্ঠান সূচি, কারোর যদি দরকার হয় তাহলে এখান থেকে দেখে নিতে পারো। বেরোচ্ছি যে সাইড দিয়ে আমরা ঢুকেছি ফ্রন্ট সাইড দিয়ে,
এখন আর ওই সাইডে যেতে দিল না, আমরা খেয়ে দিয়ে এখন এই দিকটা দিয়ে বেরোচ্ছি, এটা মনে হয় পেছন দিকটা, তাই না? আমরা এখানে খেয়ে দিয়ে এসে একটু বসেছিলাম, এর মধ্যে একটা লাইব্রেরি মতন আছে, এখানে অনেক বই টই দেখা যায়। আর টিকিট কাউন্টার, এই গেট এখান দিয়ে ঢুকতে হয়। একটার মধ্যে আমাদের সব কিছু হয়ে গেল, দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, সেখান থেকে আমরা বেলুড় মঠে এসে প্রসাদ খেলাম। তো আমাদের ইচ্ছে ছিল বেলুড় মঠে বাকিটা টাইম কাটাবো, মানে 4টা অবধি অন্তত ওখানেই থাকবো, তারপর 4টার সময় আর্ধপিঠ হয়ে বাড়িতে যাব। কিন্তু সবকিছু বন্ধ করে দিল, মন্দির তো বন্ধ করবেই জানতাম, কিন্তু ক্যাম্পাসটাও পুরো বন্ধ করে দিল। এবার আমরা বসবো কোথায়, থাকার মানে বসার ভালো জায়গা নেই, তার জন্য আমরা এখন মানে বাড়ি চলে যাচ্ছি।